सांसद अर्जुन सिंह निरापत्ता निये 10 दिनेर मध्ये केंद्र और राज्य के रिपोर्ट दिते बोलो हाईकोर्ट। आदालते सरकारी आईनजीवी सवाल करें बीजेपी विधायक सांसद पदाधिकारी केंद्र निरापत्ता पेले अर्जुन सिंह क्यों पाबेन ना केंद्र का जानते चावा होक। यह शुनानी पर राज्य के बैरकपुरे सांसद निरापत्ता सुनिश्चित करते आदालत आगामी 20 जुलाई परवर्ती शुनानी। आसानसोल सीबीआई कोर्टे बीरभूम तृणमूल जिला सभापति अनुब्रत मंडल सम्पत्तर नथि तुले धरल सीबीआई। गरु पाचार मामल में आज आसानसोल सीबीआई आदालते पेश करा है अनुब्रत मंडल देहरक्षी साइगल होसेन के। केंद्र तदंतकारी संस्था सूत्रे खबर शुनानी समय सीबीआई आईनजीवी सुशांत भट्टाचार्य जानान तदंते नेमे तारा अनुब्रत मंडल 2015 थेके 2020 पर्यंत जमीन नथि पेयेछेन। 45 दलिल पावा गिएछे जेगुली अनुब्रत तार निजेर नामे स्त्रीर नामे और मेयेर नामे विभिन्न जायगाय किनेछेन। एकई समय साइगल होसेनेरो सम्पत्ति किनेछेन बोले दाबी सीबीआई। सीबीआई एर पर एबार गरु और कयला पाचार कांडे अनुब्रत मंडल और तार देहरक्षी साइगल होसेनेर भूमिका तदंत करे देखते नामछे एनफोर्समेंट डायरेक्टरेट। ईडी सूत्रे खबर इतिमध्ये ए दुई मामलाय सीबीआई एर काछे नथि चेये पाठानो होयेछे। पाशापाशी साइगल होसेनेर सम्पत्ति संक्रांत नथिओ चावा होयेछे सीबीआई एर काछे। एनडीए राष्ट्रपति पदप्रार्थी द्रौपदी मुर्मुर जन्य समर्थन चेये चिठी सुकान्त मजुमदार शुभेंदु अधिकारी समर्थन चेये तृणमूल सांसद चिठी दिए आशाफल होसेन प्रतिनिधि रोचना संगे टेलीफोन लाइन आशाफल की रही है चिठीते। देखो भारतीय जनता पार्टी पक्ष থেকে তাদের প্যাডে তৃণমূলের সমস্ত সাংসদদের একটি চিঠি পাঠানো হয়েছে এবং চিঠিতে সই করেছেন শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার এবং চিঠিতে তারা তৃণমূল সাংসদদের কাছে সমর্থন চেয়েছেন এবং কিন্তু সমর্থনে যে ভাষাটা ব্যবহার করা হয়েছে তা নিয়ে কিন্তু অসন্তুষ্ট তৃণমূল সাংসদরা। চিঠিতে যে মূল বক্তব্য তাতে বলা হয়েছে যে দ্রৌপদী দেবীর বিজয় নিশ্চিত তা সত্ত্বেও ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনার কাছে তার হয়ে ভোট প্রার্থনা করছি কারণ এই মুহূর্তে দ্রৌপদী মুর্মু হচ্ছে দেশের যে সর্বোচ্চ পদ সেই পদে যাওয়ার জন্য তিনি উপযুক্ত ব্যক্তিত্ব তাই তাকে সমর্থন করার জন্য আমরা আবেদন জানাচ্ছি। যেটা তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে দ্রৌপদী দেবীর বিজয় যখন নিশ্চিত তখন তাহলে আর তৃণমূলের কাছে সমর্থন চাওয়া হচ্ছে কেন। বিশেষ করে সৌগত রায় তিনি চিঠি পেয়েছেন আজকে সকালেই এবং তিনি এই বিষয়ে তার ক্ষোভ প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যখন আবেদনই করছেন কিন্তু আবেদনের ভাষাটা যথাযথ হওয়া উচিত। এখানে ঔদ্ধত্যের বহিঃপ্রকাশ ঘটেছে যে দ্রৌপদী দেবী জয় নিশ্চিত তা সত্ত্বেও আপনার কাছে আমরা সমর্থন আশা করছি এই ধরনের ভাষা ব্যবহার করা ঠিক নয়। এবং তুমি জানো যে এর আগে দ্রৌপদী মুর্মু তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও ফোন করেছিলেন তাকে সমর্থনের জন্য আবেদন জানিয়েছিলেন। যদিও সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন যে তাদের একটি প্রার্থী রয়েছে তাদের ফলে তিনি তাকে সমর্থন করতে পারবেন না। অবশেষে বিজেপির পক্ষ থেকে তৃণমূলের কাছে আবেদন জানানো হলো যে তাদের রাষ্ট্রপতি পদে যে প্রার্থী দ্রৌপদী মুর্মুকে সমর্থনের জন্য এবং এমন একটা দিনে চিঠিগুলো এসে পৌঁছলো যখন দ্রৌপদী মুর্মু আগামীকালই তিনি কলকাতায় আসছেন এবং বিজেপির সাংসদ বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন। ধন্যবাদ।